এক বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ভারতের উত্তরপ্রদেশে স্বামীর খোঁজে ছুটে গেলেন বাংলাদেশি এক নারী। তার ইচ্ছা জীবনের বাকি দিনগুলো স্বামীর সঙ্গেই থাকবেন। সোনিয়া আক্তার নামের এই বাংলাদেশি নারী 9 দিন ধরে ভারতের নয়ডায় অবস্থান করছেন। তার দাবি, নয়ডার বাসিন্দা সৌরভকান্ত তিওয়ারি কর্মসূত্রে বাংলাদেশে থাকাকালীন তাকে বিয়ে করেন, কিন্তু তারপরেও সোনিয়াকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে রাজি নয় সৌরভ। সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি ভাইরাল হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, 3 বছর আগে কর্মসূত্রে বাংলাদেশে যান নয়ডার সৌরভ। 2017 সালের 4 জানুয়ারি থেকে 2021 সালের 24 ডিসেম্বর পর্যন্ত একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন সৌরভ। তখনই পরিচয় হয় সোনিয়ার সাথে। পরে 2021 সালের 14 এপ্রিল ইসলাম ধর্মমতে দুজনের বিয়ে হয়। সৌরভ নিজের হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। সোনিয়ার অভিযোগ, গর্ভবতী হওয়ার পরই ব্যক্তিগত কাজের কথা বলে নয়ডায় চলে আসেন সৌরভ। যদিও কাজ সেরে আবারও ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল সৌরভের, কিন্তু কথা মতো ঢাকায় ফিরে না যাওয়ার কারণে সৌরভের মোবাইলে ফোন করতে থাকেন সোনিয়া। পরে ওই ফোন বন্ধ পাওয়া যায়। এরপরই ভিসা নিয়ে ভারতে আসার পরিকল্পনা নেয় সোনিয়া আক্তার। ইতিমধ্যে নয়ডা পুলিশের উইমেন সেলের তরফে সৌরভ ও সোনিয়ার মধ্যে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। সোমবার নয়ডার স্থানীয় একটি থানায় সৌরভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সোনিয়া। তিনি জানান, সৌরভ তাকে ত্যাগ করে অন্য আর এক নারীর সঙ্গে সংসার করছেন, সেই পক্ষের 2টি সন্তানও রয়েছে সৌরভের। সোনিয়া আরও জানান, আমি আমার জীবনের বাকি দিনগুলো স্বামীর সঙ্গে থাকতে চেয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছি। আমার একটি ছোট্ট সন্তান আছে, কিন্তু সৌরভ আমাকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশি এই নারীর অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশের পুলিশ তদন্ত শুরু করেছে। সোনিয়ার বক্তব্যের সত্যতা যাচাই তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নয়ডার অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বাংলাদেশ থেকে ভারতে আসা এক নারীর দায়ের করা একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্তের জন্য সেই অভিযোগটি ইতিমধ্যে রাজ্যের নারী ও শিশু সুরক্ষা বিভাগের কাছে পাঠানো হয়েছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে ওই বাংলাদেশি নারী তার সন্তানকে নিয়ে ভারতে এসেছে। বাংলাদেশে যেখানে তাদের বিয়ে হয়েছিল সেই সমস্ত নথিও জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ও এর সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। এর আগে ভারতীয় প্রেমিকের টানে 4 সন্তানকে নিয়ে গত 15 মে অবৈধভাবে নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগ ওঠে সীমার বিরুদ্ধে। গত জুন মাসে সীমাকে বিয়ে করেন সচিন এবং পাকিস্তানি ওই নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন সচিন। তবে ভারতীয় নাগরিক সচিন মিনা পাকিস্তানি নারী সীমা হায়দারকে গ্রহণ করলেও নয়ডার বাসিন্দা সৌরভ বাংলাদেশি নারী সোনিয়ার মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক ছিল কিনা বা থাকলেও সোনিয়াকে স্ত্রী হিসেবে মেনে নেবেন কিনা তা এখন সময়ই বলবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।